والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, এ আল্লাহর বান্দা, সময়ের শপথ, সময়ের কসম, মানুষ ক্ষতিগ্রস্ত, কিন্তু চার গুণওয়ালা মানুষ ক্ষতিগ্রস্ত নয়। চার গুণ কি? এক নম্বরে হলো ঈমান, দুই নম্বরে হলো নেক আমল, তিন নম্বরে হলো সৎ কাজের আদেশ, চার নম্বরে হলো অসৎ কাজ থেকে ফিরে থাকার জন্য। এ আল্লাহ তাআলার বান্দা, কেন এই সূরা নাযিল করা হলো? এই সূরার শানে নুজুল কি? আমার নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কত বড় সাহাবী, কত বড় সাহাবী, রহমাতুল লিল আলামিন বলেন, হযরত আবু বকর এমন এক সাহাবী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এমন এক ব্যক্তিকে চিনি যার বাবাকেও আমি চিনি। এই ব্যক্তি জান্নাতের যে কোনো দরওয়াজার সামনে যাবে, জান্নাতের সেই দরওয়াজায় তাকে জান্নাতে প্রবেশ করার জন্য ওয়েলকাম জানাবে, স্বাগতম জানাবে। সাহাবায়ে কেরাম বলেন, পয়গম্বর, ওই সাহাবিটাকে কে? ওই মায়ের ধন্য সন্তান, যেই সন্তান জান্নাতের যে কোনো দরওয়াজায় যাবে, ওই দরওয়াজায় তাকে জান্নাতে প্রবেশ করার জন্য স্বাগতম জানাবে। রহমাতুল্লিল আলামিন বলেন, সেই ব্যক্তি হলো আবু বকর ইবনে আবু কুহাফা। আবু কুহাফার সন্তান আবু বকর, সে হলো ওই ব্যক্তি জান্নাতের যে কোনো দরওয়াজার সামনে যাবে, সেই দরওয়াজায় তাকে জান্নাতে প্রবেশ করার জন্য স্বাগতম জানাবে। ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, হযরতে আবু বকর সিদ্দিক আল্লাহর জন্য এমন ভাবে মশগুল হয়ে গেছেন যে দুনিয়ার ব্যবসা বাণিজ্যের প্রতি এখন তিনার অন্তরের টান নাই, দুনিয়ার সম্পদের প্রতি তিনার কোনো অন্তরের টান নাই। সর্বক্ষণ কেমন করে আমার আল্লাহকে পাওয়া যায়, আল্লাহর রসুলের সুন্না অনুযায়ী চলা যায়, কেমন ভাবে ইসলামের সাজে নিজেকে সুসজ্জিত করা যায়, হযরতে আবু বকরের জন্য পাগল পারা হয়ে গেছে। এবার আবু বকরের ব্যবসার অবস্থা আগের মতো ভালো নয়। এক ব্যক্তি এসে বলে, এ আবু বকর, তুমি তো ক্ষতিগ্রস্ত হয়ে গেলে ইসলাম গ্রহণ করার কারণে আজকে তোমার এই অবস্থা। আবু বকরের মনের মধ্যে যখন ব্যথা লাগে, আবু বকর বলে, ওরে আল্লাহর বান্দা, ক্ষতিগ্রস্ত তো দুনিয়ার সম্পদ নষ্ট হওয়ার নাম নয়, ক্ষতিগ্রস্ত হলো ওই ব্যক্তি যার প্রতি আমার আল্লাহ নারাজ, যার আখেরাত ধ্বংস হয়ে গেল, যার উপর রহমাতুল লিল আলামিনের শাফায়াত থেকে যে ব্যক্তি বঞ্চিত হয়ে গেল, সে হলো ক্ষতিগ্রস্ত। আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন জিবরাইল আমিনকে বলে, ওরে জিবরাইল যাও, আমার আবু বকরকে সান্ত্বনা দেওয়ার জন্য কুরআনুল কারীমের পূর্ণ একটা সূরা, সূরা আসর নিয়ে আমার নবী রহমাতুল লিল আলামিনের কাছে হাজির হয়ে যা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এই সূরা আসর আল্লাহ নাযিল করলেন। আল্লাহ বুঝালেন, হে কাফিরের দল শুনো, হে মুসলমানের দল শুনো, হে সারা বিশ্ববাসী শুনে নাও, দুনিয়ার ক্ষতি ক্ষতি নয়, যার পরকাল ক্ষতিগ্রস্ত হয়ে গেল তার চাইতে বরবাদ পৃথিবীর জমিনে দ্বিতীয় আর কেউ নাই। মহা গ্রন্থ আল কুরআনুল কারীম থেকে ছোট্ট একখানা সূরা বেছে নিয়েছি, আশা করি সেই সূরাটা আপনাদের সবারই মুখস্থ আছে। আমরা ওলামায়ে কেরাম অনেক জায়গা থেকে আলোচনা করি, যখন যেটার প্রয়োজন বোধ করি তখন আলোচনা করি, কিন্তু মাঝখান থেকে আলোচনা করলে দেখা গেছে শ্রোতা মণ্ডলী অনেক সময় সেটা মনে রাখা তাদের জন্য কষ্টকর হয়ে যায়। এজন্য আমি আপনাদের সম্মুখে যে সূরাটা তিলাওয়াত করলাম, সূরার নাম সূরাতুল আসর, সূরাতুল আসর, সূরা আসর সবাই পারেন না, ছোট্ট একখানা সূরা, কিন্তু এই সূরার মধ্যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন কি বিশাল এক মহাসমুদ্র ঢুকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ,
উবাইদুল্লাহ ইবনে হিসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন সাহাবায়ে কেরামের মধ্যে দুই ব্যক্তি ছিল যেই দুইজন তিনারা একে অপরকে সূরা আসর না শোনায়া পৃথক হতেন না একজন আরেকজনকে সূরা আসর শুনাইতেন উভয়জন তারপর অন্যদিকে যাইতেন এটা নসিহত স্বরূপ এটা কি স্বরূপ নসিহত স্বরূপ এই সূরা আসরের মধ্যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন সারা পৃথিবীর মানব গোষ্ঠীদেরকে ক্ষতিগ্রস্ততা থেকে বেঁচে সফল হওয়ার যে প্রেসক্রিপশন সেই প্রেসক্রিপশন আল্লাহ তাআলা রব্বুল আলামিন ঢুকিয়ে দিয়েছেন সূরা আসরের মধ্যে সুবহানাল্লাহ والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر الله تعالى رب العالمين سورة عصر المدد شب پرثم جي كاشتا كورسين الله تعالى رب العالمين اكتا جنشر قسم كورسين ابار اي جنشتا تفسير كوري بجاتا هبين اپنا را نجي بزبين جي جنشر قسم الله نجي كورين شي جنشتا كي دامينا شستا তাহলে কি এমন জিনিস যেই জিনিসের শপথ মহান মালিক আল্লাহ তাআলা রব্বুল আলামিন নিজে করেছেন তারপর আল্লাহ আলোচনা করেছেন সেটা কি এমন জিনিস সেই জিনিসটা আমাদের সাথে কি আছে নাকি আমরা তার থেকে দূরে সেই জিনিসটা যদি থাকে তাহলে সেটার কি কদর আমরা করতে পারতেছি নাকি কদর করতে পারছি না ভিতরে প্রশ্ন জাগছে কি জাগে নাই والعصر إن الإنسان لفي خسر الله تعالى رب العالمين بولين شبط شمائر سبحان الله شمائر قسم جوگير قسم كالير شبط كوري الله تعالى رب العالمين بولين إن الإنسان لفي خسر مانوش خطي گرست نشجوي مانوش خطي گرست যে জিনিসের কসম করা হইছে আর সামনে কসম করে যেই জিনিস বলবে সেই দুইটার মধ্যে মিল থাকতে হয় কসম এবং জবাবে কসমের মধ্যে কি থাকতে হয় মিল থাকতে হয় দেখুন সামনের দিকে মিল আছে কিনা সময়ের সাথে ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর সময়ের কসম নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত إلا الذين آمنوا وعملوا الصالحات الله বলতে সেন তবে তারা নয় যারা ঈমান আনছে যারা বিশ্বাস করে আল্লাহর প্রতি ওয়ামিলু সালিহাত বিশ্বাস করে তারপরে দুই নম্বরে তারা সৎকর্ম করে মানুষ ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত নয় কারা এখানে আল্লাহ চারটা গুণ বলছেন এক নাম্বার গুণ হলো যারা বিশ্বাসী ঈমানদার যারা ক্ষতিগ্রস্ত নয় ক্ষতি থেকে বাঁচনেওয়ালা মানুষের চার গুণ এই চার গুণওয়ালা মানুষ ক্ষতি থেকে মুক্ত বাকি সবাই ক্ষতিগ্রস্ত এই চার গুণের এক নাম্বার গুণ হলো যারা ঈমান আনছে ঈমানদার হইছে এখনো কিন্তু পরিপূর্ণ ক্ষতি থেকে বাঁচে নাই চার গুণ যেই চার গুণ লাগবে সম্পূর্ণ ক্ষতি থেকে বাঁচতে সেই চার গুণের মাত্র একটা গুণ হলো কি ঈমানদার যারা হইছে ঈমান আনছে আল্লাহর প্রতি আল্লাহর রাসূলের প্রতি বিশ্বাস করছে ওয়া আমিলুস সালিহাত দুই নাম্বার হলো যারা ঈমান আনার পরে নেক আমল করে আমলে সালিহা করে সুবহানাল্লাহ ترجمه মুখস্থ করে ফেলেন ترجمه কি করে ফেলেন মুখস্থ করে ফেলেন আমার ওয়াজ থেকে যদি এই সূরা আসরের ترجمهটা আপনারা নিয়ে যেতে পারেন আমি মনে করি আমার ওয়াজ সফল হযরতে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন
সূরা আসর এমন একটা সূরা এই সূরা আসর যদি মানুষ চিন্তা ভাবনা করে তেলাওয়াত করত তাহলে এই সূরা আসর মানুষের জন্য যথেষ্ট হয়ে যেত সুবহানাল্লাহ সূরা আসর যথেষ্ট হয়ে যেত মানুষের জন্য ওয়াজ বেশি লাগে না তো আজকে বক্তা বেশি বক্তা কি অনেক বেশি সবাই ওয়াজ করতে চায় সবাই কি চায় ওয়াজ করতে চায় সবাই খালি নসিহত করতে চায় নসিহত গ্রহণ করবে কে ভাই নসিহত গ্রহণ করবে কে আমি তো আমার নিজেকে নসিহতের উপযুক্ত মনে করি না কিন্তু বড়রা ডাকলে তাদের সঙ্গে বেয়াদবি হবে বিদায় আমার আসতে হয় ওলামায়ে কেরাম ডাক দিলে আমি তাদের গোলাম মনে করি নিজেকে আমার জীবনে আমি মনে হয় কাউকে বলি নাই যে আমার পাঁচ মিনিট সময় দেন আমি কথা বলবো মাইকে আমার জীবন আলহামদুলিল্লাহ কেউ বলতে পারবে না আমার বাড়ি আখাউড়াতে ধাতুর পয়লা আমার বাড়ি কুমিল্লাতে আমার কর্মস্থল তো যাই হোক বলতেছিলাম ওয়াল আসর এক নাম্বার আল্লাহ বলেন সময়ের কসম ইন্নাল ইনসানা লাফি খুসর নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত ইল্লাল্লাযিনা আমানু ক্ষতিগ্রস্ত নয় চার গুণ ওয়ালাগণ তার মধ্যে এক নাম্বার গুণ হলো যারা ঈমান আনছে ওয়া আমিলুস সলিহাত দুই নাম্বার গুণ হলো যারা ঈমান আনে এবং নেক আমল করে দুই নাম্বার গুণ অনেকে বলে যে ঈমান আনলেই তো হইছে আমরা ঈমান আনছি বাস আমার ঈমান খুব মজবুত আমলের দরকার নাই নাউজুবিল্লাহ আল্লাহর কোরআন বলে আমল লাগবে আল্লাহর কোরআন বলে কি ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাউজুল কাবীর ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত আল্লাহ বলেন যারা ঈমান আনছে ঈমান আনার পর আল্লাহ থামেন নাই ওয়া আমিলুস সলিহাত ঈমান আনার পরে নেক আমল করে সৎকর্ম করে নামাজ পড়ে রোজা রাখে যাকাত দেয় হজ করে তাকওয়া অবলম্বন করে চলে আল্লাহর যত বিধিবিধান আছে সব কিছু মানে মাইনা চলে আল্লাহ বলেন লাহুম জান্নাত তাদের জন্য আল্লাহ জান্নাত রাখছেন কেমন জান্নাত জান্নাতু তাজরি মিন তাহতিহাল আনহার আল্লাহ বলেন বান্দারে এমন জান্নাত আমি তোদেরকে দিব যে জান্নাতের নিজ দিয়া নহর প্রবাহিত সুবহানাল্লাহ জান্নাতের নিজ দিয়া নহর প্রবাহিত যালিকাল ফাউজুল কাবীর আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার বান্দা বান্দির দল আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমার নেককার বান্দা বান্দিদের জন্য যে জান্নাত আমি দান করব ওই জান্নাতের নিজ দিয়া নহর সমূহ প্রবাহিত এ বান্দা জানিয়া নাও সফলতার জন্য সবাই দৌড়াও কেউ মনে করো টাকা উপার্জন করার মধ্যে বান্দা তোমার সফলতা বান্দারে কেউ মনে করো তোমার সফলতা বড় একটা বিল্ডিং করার মাঝে সফলতা বান্দারে কেউ মনে করো একটা সুন্দরী বিবি জোগাড় করার মাঝে সফলতা আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন বান্দা আমি যারা জান্নাত দান করব যে জান্নাতের মালিক হয়ে গেল জালিকাল ফাউজুল কাবীর এটা হলো সবচাইতে বড় সফলতা সবচেয়ে বড় সফলতা যেটা সেটা হলো আমার মালিকের জান্নাত ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا
وأبشروا بالجنة التي كنتم توعدون. الله تعالى رب العالمين بولين إن الذين قالوا ربنا الله ثم استقاموا جرى اي كتر شكر اكت دلو جامر رب مرپل قرطة الله جرى ايمانا نيون قرلو قالوا ربنا الله ثم استقاموا অতপর এই ঈমান আনার পর আল্লাহর বিশ্বাসের উপর যারা অটল থাকলো কাজে কর্মে প্র্যাকটিক্যালে যারা প্রমাণ করলো যে আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি ঈমানদারের মতো ঈমানদার হলো আমলে সলেহা করলো আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন বান্দা বান্দির দল তোদের মৃত্যুর সময় আমি আল্লাহর পক্ষ থেকে স্পেশাল ফোর্স আসমান থেকে নেমে আসবে বান্দা তোমাদেরকে জান্নাতের জন্য আহলান সাহলান মারহাবা জানাতে শুরু করবে একজন নেককার মানুষ যখন দুনিয়া থেকে বিদায়ের সময় হয় তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা ফেরেশতাগণ নাজিল হয় তার চতুর্পার্শ্বে 500 ফেরেশতা জান্নাতি ফলমূল নিয়া জান্নাতি দৃশ্য নিয়া তার সামনে হাজির হয় আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল লাতি কুনতুম তুআদু আল্লাহ তাআলা রব্বুল আলামিনের বান্দা ওই ফেরেশতারা বান্দার সামনে আসিয়া বলতে থাকে বান্দা বান্দির দল আল্লাহ তাখাফু তোমরা ভীত হয়ো না ওয়ালা তাহজানু এবং তোমরা পেরেশান হয়ো না চিন্তান্বিত হয়ো না ওয়াবশিরু বিল জান্নাতিল লাতি কুনতুম তুআদুন আর এমন জান্নাতের সুসংবাদ গ্রহণ করো বান্দা বান্দির দল যেই জান্নাতের ওয়াদা তোমাদেরকে করা হতো ওই যে হুজুররা বৈশা বৈশা জান্নাতের ওয়াদা তোমাদেরকে শুনাইতো না ফেরেশতারা মৃত্যুর সময় এসে বলবে ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো এই যে জান্নাতের হুর গেলমানের ছবি দেখো এই যে জান্নাতের ফলমূলের ছবি দেখো ওয়ালাকুম ফিহা মা তাশতাগি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউ দুনিয়াতে অনেক কিছু মনে চাইছে বান্দা খাইতে পারো নাই ধরতে পারো নাই সুইতে পারো নাই আল্লাহ বলেন ওয়ালাকুম ফিহা এই জান্নাতের মধ্যে তোমাদের জন্য আছে মা তাশতাহি আনফুসুকুম তোমাদের মন যা চায় তা তোমাদের জন্য আছে ওয়ালাকুম ফিহা মা তাদউন আর যা কিছু তোমরা চাইবা সব কিছু সেখানে পাইবা সেখানে কোনো বাধা নাই শুধু খাও দাও ফুর্তি করো দুনিয়াটা খাও দাও ফুর্তি করার জায়গা নাই তাহলে কথা হচ্ছে কি ঈমান আনলেই শুধু আমি সম্পূর্ণ জাহান্নামের ভয় থেকে মুক্ত হয়ে গেলাম এমনটা নয় ঈমান আনলাম জান্নাতি হয়ে গেলাম এমনটা নয় ঈমানের সঙ্গে আমল লাগবে নেক আমল লাগবে নেক আমল ছাড়া পার হওয়া যাবে না নেক আমল ছাড়া যদি পার হওয়া যেত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নামাজে দাঁড়ায়া থাকতে থাকতে নিজের পা মুবারক ফাটায় ফেলতেন না নেক আমল ছাড়া যদি পার পেয়েও যেত আবু বকর সিদ্দিকের মতো সাহাবী এরকম বড় বড় সাহাবায়ে কেরাম নামাজের সময় হয়ে গেলে পাগলের মতো মসজিদের দিকে দৌড়াইতেন না নেক আমল ছাড়া যদি পার পাওয়া যেত সাহাবায়ে কেরাম আল্লাহর গোলামি এমন ভাবে করতেন না জিহাদের ময়দানে জিহাদ করতে গেছেন নিজের প্রাণটাকে হাতের মুঠে রাইখা আবার যুদ্ধের ময়দানেও সালাতুল খৌফ আদায় করছেন যুদ্ধের ময়দানে সেই ভয় ভীতির নামাজ তারা যুদ্ধের ময়দানেও আদায় করছেন তাহলে ঈমান আনার পর নেক আমলও লাগবে যদি কেউ বলে বা কোনো পীর সাহেব বলে যে ঈমান আনছো ঈমানদার হইলেই সারছে নেক আমলের কোনো দরকার নাই নামাজ রোজা আমার দরবারে লাগে না
আপনি বলবেন যে এমন পীর তো মুসলমান মনে আমার কাছে লাগে না যেই পীর বলে নামাজ রোজা লাগে না এই পীর আমার কাছে মুসলমান লাগে না কারণ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়া ফাতিমা আনকিদি নাফসাকি মিনান নার হে ফাতিমা তুমি তোমার নিজের নিজে জাহান্নাম থেকে বাঁচাও আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমার বাবা হয়েও তোমাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবো না যদি তুমি নিজে আমল দ্বারা আল্লাহকে সন্তুষ্ট করে জান্নাত হাসিল না করতে পারো তো যেই পীর বলে যে আমার কাছে আসলে নামাজ রোজা কিছু দরকার নাই হাদিয়া তোহফা ঠিক থাকলেই হবে আমি বহু পীর দেখছি আমরা আকাবরা মানুষ না আমরা তো মায়ের পেট থেকে পরেই পীর দেখি মায়ের পেট থেকে পইরে আমরা কি দেখি পীর দেখি ল্যাংটা বেড়ো পীর শরীর থেকে পাঠার গন্ধ করে সেও পীর জীবনে যাকে মসজিদের বারান্দায় পাওয়া যায় না সেও পীর গাজা টানতে টানতে নিজের চেহারার গালগুলোকে বল বুড়া বলদের ফাঁসার মতো বানাইছে গর্ত হয়ে গেছে সেও পীর গাজার পট নিয়ে ঘুরে সেও পীর হিন্দুদের মতো মাথার মাথার মধ্যে জড়া বানিয়ে রেখেছে বছরে একবার গোসল করে না সেও পীর হয়ে গেছে আয় আল্লাহ পীর কি সস্তা যেই পীর নিজে পায়খানা করে পানি ব্যবহার করে না প্রস্রাব করে পবিত্রতা হাসিল করে না নিজে নামাজ পড়ে না সেই পীরের মীরের মুরিদের কি অবস্থা হবে সেটা বলার প্রয়োজন লাগে না তাহলে যেই পীর বলবে আমল লাগে না সেই পীরকে আমাদের কাছে মুসলমান লাগে না সেই পীরকে তিন তালাক দেন সেই পীরকে কয় তালাক তিন তালাক দিবেন সেই পীরকে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা خالدين فيها لا يبغون عنها حولا এখানে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন জান্নাতুল ফিরদাউস তারা পাবে যারা ঈমান আনার পর নেক আমল করে তাহলে আমার কথা ছিল যে চার গুণওয়ালা মানুষ ক্ষতি থেকে বাঁচলো চার গুণওয়ালার মধ্যে এক নাম্বার গুণ হলো ঈমান আনা যারা ইমানদার হলো চিরস্থায়ী জাহান্নাম থেকে বাঁচলো তাকে আল্লাহ এই ইমান যদি নিয়ে কবরে যাইতে পারে একদিন তার আল্লাহ জান্নাত দিবেন কিন্তু ডাইরেক্ট জান্নাতে যাইতে হলে এবং এই ইমানকে কবরে যাওয়ার আগে যেন শয়তানে ছিনা না নিয়ে যায় এই ইমানকে ঠিক রাখার জন্য তাকে আরো তিন কাজ করতে হবে কই কাজ করতে হবে আরো তিন কাজ আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন ওয়াল আসর বান্দা বান্দির দল আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন বান্দা সময়ের কসম ইন্নাল ইনসানা লাফি খুসর মানুষ ক্ষতিগ্রস্ত ইল্লাল্লাযীনা আমানু তারা ক্ষতিগ্রস্ত নয় যারা ঈমান আনয়ন করলো এক নাম্বার গুণ হলো যে বান্দা ঈমান আনয়ন করলো ওই বান্দা ক্ষতি থেকে বাঁচার এক নাম্বার গুণ অর্জন করলো ওয়া আমিলুস সালিহাত দুই নাম্বার গুণ হলো যেই বান্দা ঈমান আনয়ন করার পর নেক আমল করবে সৎকর্ম করবে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন এটা হলো তার দুই নাম্বার গুণ ওয়া তাওয়াসাউ বিল হক তিন নাম্বার গুণ হলো ওই বান্দা সত্যের জন্য উপদেশ দিবে ওয়া তাওয়াসাউ বিল হক আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন ক্ষতিগ্রস্ত থেকে বাঁচার যে চার গুণ তার মধ্যে তিন নাম্বার গুণ হলো বান্দা বান্দির দল সেই বান্দা সৎ কাজের জন্য সৎ পথে চলার জন্য উপদেশ দিবে ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর আর চার নাম্বার গুণ হলো ওই বান্দা পরস্পরে একে অপরকে ধৈর্যের জন্য উপদেশ দিবে এ আল্লাহ তাআলা রব্বুল আলামিনের বান্দা বান্দির দল আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন মানুষ ক্ষতিগ্রস্ত কসম করে আল্লাহ বলেন সময়ের কসম মানুষ ক্ষতিগ্রস্ত কিন্তু কারা ক্ষতিগ্রস্ত নয় যাদের মধ্যে চার গুণ আছে তারা ক্ষতিগ্রস্ত নয় এক নাম্বার গুণ হলো ওই বান্দা বান্দির দল
যাদের মধ্যে ঈমান আছে দুই নাম্বার গুণ হলো ওই সমস্ত বান্দাবান্দির দল যাদের মধ্যে ঈমান আনার পর নেক আমল সঙ্গে রয়েছে তিন নাম্বার গুণ হলো ঈমান আনলো নেক আমল করে তারপর তিন নাম্বার গুণ হলো সে সত্যের পথে একে অপরকে উপদেশ দিবে একে অপরকে সত্যের প্রতি পথে চলার জন্য উপদেশ দেয় ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর আর চার নাম্বার গুণ হলো ওই বান্দা সবরের জন্য উপদেশ দেয় এ আল্লাহ তাআলার বান্দা বান্দির দল আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাওয়াসি শব্দ উল্লেখ করেছেন তাওয়াসি শব্দটা ওসিয়ত থেকে আসছে ওসিয়ত কাকে বলা হয় ওসিয়ত বলা হয় কোন নেক কাজের জন্য কোন ভালো কাজের জন্য জোরালো ভাবে জোরালো ভঙ্গিতে কোন কাজের নির্দেশ দেওয়া এজন্য মৃত্যুর পূর্ব মুহূর্তে মানুষ যে সমস্ত কথা বলে যায় ওই সমস্ত কথাগুলোকে ওসিয়ত বলা হয় কারণ ওসিয়ত হলো ওই সমস্ত কথা যেই কথাগুলো জোরালো ভাবে বলা হয় জোরালো ভাবে ভবিষ্যতে কোন নেক কাজ করার জন্য বলা হয় আল্লাহ তাআলার বান্দা শুধু ঈমান আল্লাহ তাতেই চলবে না ঈমানের সঙ্গে নেক আমলের প্রয়োজন শুধু নেক আমল করলা নিজে ঈমান আল্লাহ নেক আমল করলা আমি ভালো মানুষ হয়ে গেলাম তাতেই চলবে না তুমি অন্যকে সৎপথে চলার জন্য আদেশ দিতে হবে অন্যকে সৎপথে চলার জন্য বান্দা তুমি আদেশ দিতে হবে শুধু নিজে ভালো মানুষ হলেই চলবে না এজন্যই তো আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে বান্দা বান্দির দল কুনতুম খায়রা উম্মাত তোমরাই হলে শ্রেষ্ঠ জাতি কেন তোমরা শ্রেষ্ঠ জাতি তা'মুরুনা বিল মা'রুফ এক নম্বরে তোমরা অন্যকে ভালো কাজের জন্য আদেশ করো এ বান্দা তোমরা কেন শ্রেষ্ঠ জাতি নিজে ঈমান আনছো আমল করছো এজন্যই নয় যদি শ্রেষ্ঠ জাতি হতে হয় তাহলে ঈমান আনার পর নেক আমল নিজে করবে অবশ্যই অন্যকেও ভালো কাজ করার জন্য সৎপথে চলার জন্য আদেশ দিতে হবে নয়তো সন্তান পর্যন্ত পিতামাকে হাসরের দিন আটকে ফেলবে জানেন নিজে ফজরের নামাজে চলে আসেন কিন্তু নিজের সন্তানটাকে ভালো করে ঘুম পাড়িয়ে দিয়ে আসেন মশারি দিয়ে ভালো করে ঢেকে দিয়ে আসেন আপনি কি জানেন আপনার এই সন্তান আপনি আদর করে তাকে আজকে ঘুম পাড়িয়ে দিয়েছেন হাসরের ময়দানে আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করবে ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا ربنا آتهم ضعفين من العذاب عنهم لعنا كبيرا الله تعالى رب العالمين بولن حشر الميدان شنطان الدال الله رب العالمين الكسي بول بي الله ربنا وامدر قطي فالوك ইন্না আতানা নিশ্চয় আমরা অনুসরণ করেছিলাম সাদাতানা ওয়াকুবারানা আমাদের বড়দেরকে আমরা অনুসরণ করেছি আমাদের সর্দার মাতাব্বর যারা ছিল তাদেরকে অনুসরণ করেছি আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমরা আমাদের বাপদাদাকে অনুসরণ করতাম আমরা তাদের কথা মতো চলতাম ও আল্লাহ আমরা আমাদের দলীয় নেতাদের কথা অনুযায়ী চলতাম ফাআদাল্লুনা সাবিলা তারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে রে মালিক
فأضلون السبيل ربنا آتهم ضعفين من العذاب والله আমাদের বাবা আমাদের দাদা আমাদের সর্দারেরা আমাদের পরিচালকেরা আমাদের নেতারা নিজেরা নামাজ পড়তো নিজেরা হয়তো নেক আমল করতো কিন্তু তারা কোনোদিন আমাদেরকে নামাজের কথা বলে নাই আমরা গানের মধ্যে গিয়েছি আমাদেরকে কোনোদিন বাধা দেই নাই আমরা নামাজ সারি আর্জেন্টিনার ব্রাজিলের খেলা দেখেছি কিন্তু কোনোদিনও তারা আমাদেরকে বাধা দেই নাই আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন এর জন্য আমরা আজকে পথভ্রষ্ট হয়েছি ও গো দয়ার মালিক রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব আয় আল্লাহ আজকে আমাদের বড়দেরকে আমাদের মুরব্বীদেরকে ডাবল আযাব দে নাউজুবিল্লাহ কি অবস্থা হবে সেদিন আমার যদি আমার সন্তান যদি আমার পরবর্তী প্রজন্ম আমার ছোটরা আমার অনুসারীরা হাশরের দিন বলে আল্লাহ তারা কোনোদিন আমাদেরকে নামাজের কথা বলে নাই তারা কোনোদিন আমাদেরকে খারাপ কাজ ছাড়ার জন্য বলে নাই যদি আমার এই অবস্থা হয় হাশরের ময়দানে আমার সন্তান আমার অনুসারী আমার অধীনস্থরা আমার শিষ্যরা আমার বিরুদ্ধে দাঁড়িয়ে যায় সেদিন কোন আসমান আমাকে আশ্রয় দিবে কোন জমিন সেদিন আমাকে আশ্রয় দিবে এজন্য আমাদেরকে সতর্ক হতে হবে আল্লাহ সূরা আসরের মধ্যে বলছেন যে যারা ক্ষতিগ্রস্ত নয় ক্ষতি থেকে বাঁচতে হলে যে চার গুণের তিন নাম্বার গুণ হলো নিজে নেক নিজে তো নেক আমল করবাই অন্যকে সৎ পথে চলার জন্য আদেশ দিতে হবে অন্যকে সৎ পথে চলার জন্য কি করতে হবে আদেশ দিতে হবে শুধু নিজে ভালো কাজ করলে হবে না নিজের সমাজ সংশোধন সমাজ সংস্করণ নিজের পরিবার পরিজনকে হক পথে সত্যের পথে পরিচালনা করার জন্য তাদেরকে জোরালো ভাবে নির্দেশ দিতে হবে সাত বছর হয়েছে সন্তানকে নামাজ শিখান দশ বছর হয়েছে সন্তান নামাজ পড়ে না তাকে ব্যত্রাঘাত করেন মৃদু আঘাত করেন তাকে তারপর নামাজ পড়তে হবে আমার সন্তান হারাম কাজে যেতে পারবে না আমার সন্তান জাহান্নামে যেতে পারবে না আমি জান্নাতে যাব আর আমার সন্তান জাহান্নামে যাবে এটা আমি কোনোদিন মেনে নিতে পারি না যেই বড়রা যেই মুরব্বীরা নিজে জান্নাতে যেতে চায় নামাজে যায় নিজের সন্তানকে ঘুম পাড়িয়ে যায় এই বড়রা কোনোদিনও তাদের সন্তান এবং ছোটদের হিতাকাঙ্ক্ষী নয় বরং তারা হলো তাদের সবচেয়ে বড় দুশ্মন নিজে বাঁচতে চায় কিন্তু নিজের ছোটদেরকে বাঁচানোর চিন্তা নাই আল্লাহ বলেন না তুমিও ক্ষতিগ্রস্তের মধ্যে আসো যদি ক্ষতিগ্রস্ত থেকে তুমি পরিপূর্ণ বাঁচতে চাও তাহলে ঈমান এবং আমলের সঙ্গে অন্যকে সঠিক পথে পরিচালনা করার জন্য তোমাকে মেহনত করতে হবে এবং সবর সবর আদেশ সবর সবর কিভাবে করে সবর অর্থ ধৈর্য ধারণ করা সবর অর্থ কি ধৈর্য ধারণ করা এই সবর কয় জায়গার মধ্যে করে সাধারণত তিন জায়গায় এক নম্বর সবর হলো আল্লাহ তাআলা রব্বুল আলামিনের হুকুম মানতে গিয়ে সবর করা কি করতে গিয়ে সবর করা আল্লাহর হুকুম মানতে গিয়ে কি করা সবর করা রমজান মাস আল্লাহর হুকুম হলো রোজা রাখা আপনি প্রাপ্তবয়স্ক সুস্থ সবল মানুষ কিন্তু আজকে আপনার মনে চাইতেছে খুব মিষ্টি খাইতে ফ্রিজের মধ্যে মিষ্টি আছে জিব্বাটা দিয়ে পানি পড়তেছে যেন আহারে মিষ্টি খাইতে মনে চাইতেছে বাজারে গেছেন দেখছেন যে পোড়া মুরগি ঘুরতেছে গ্রিল ঘুরতেছে দোকানের মধ্যে মনে চাইছে খাইতে কিন্তু আল্লাহর হুকুম পালন করার জন্য আপনি খান নাই আপনার ঘরে বিবি আছে ঘরে স্বামী আছে আপনারা চাইলে আপনাদের মনের চাহিদা মিটাতে পারেন আপনারা হালাল একে অপরের জন্য কিন্তু রমজান মাসে দিনের বেলা আল্লাহ হারাম করছেন মনে চাই কিন্তু আল্লাহর খুশির জন্য নিজের মনের আকাঙ্ক্ষাকে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দিলেন এবং আল্লাহ তাআলার হুকুম মানতে গিয়ে এই যে আপনি ধৈর্য ধারণ করলেন এটা হলো এক প্রকারের সবর এটা কয় নাম্বার প্রকারের সবর এক প্রকারের সবর আল্লাহর হুকুম মানতে গিয়ে সবর করা আবার দেখুন আসসাবরু আনিল মাসিয়া গুনাহ থেকে বাঁচার সবর এই যে আপনি গুনার কাজটা করলেন না গুনাহ থেকে ফিরা থাকলেন এখানে আপনার দ্বিতীয় সবর হয়ে গেছে আল্লাহর হুকুম পালন করতে মন চাইছিল না করছেন এটা এক সবর গুনাহ করতে মনে চাইছিল গুনাহ করেন নাই গুনাহ থেকে ফিরা থাকছেন এটা কি আরেক সবর আরেকটা সবর হলো আসসাবরু আলাল মুসিবাহ আসসাবরু আলাল বালিয়াত বিপদ আপদ আসে আপনার উপর খালি মুসিবত আসে খালি পরীক্ষা আসে কিন্তু আপনি কোরআনের আয়াত শুনছেন
يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. الله تعالى বলছেন হে ইমানদারগণ ইস্তাইনু বিসসাবরি ওয়াস সালাহ, তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও বিসসাবরি ওয়াস সালাহ, এক নম্বরে ধৈর্য, দুই নম্বরে নামাজ, সবর দিয়া নামাজ দিয়া। ওয়া ইন্নাল্লাহ লামাআস সাবিরিন, আর নিশ্চয় আল্লাহ সবরকারীদের সঙ্গে আছেন। এটা আরেক কথা, আবার আলোচনা বাইরে যাইব, আমি সংক্ষেপে একটা কথা বলে দেই যে আল্লাহ এখানে নামাজের কথা পরে বলছেন, প্রথমে সবরের কথা বলছেন। প্রথমে কি বলছেন? সবরের কথা বলছেন, ধৈর্যের কথা বলছেন, কারণ নামাজ পড়তেও ধৈর্য লাগে, নামাজ পড়তেও ধৈর্য লাগে, অনেক সময় দুঃখ লাগে ভাই। আমাদের অনেক মুরব্বী মানুষ যাদের পা ধুয়ে দেওয়া আমাদের জন্য সওয়াবের কাজ, মুরব্বীদের খেদমত আপনারা করেননি নাকি? মুরব্বীদের সাথে খালি ঘেস ঘেস করে উঠেন না ভাই? ঘেস ঘেস করেন না, এই মুরব্বীর আপনার মতন কয়েকটা জোয়ানি খাইয়া আসছে, এই মুরব্বীর আপনার মতন কয়েকটা জোয়ানি কি খাইয়া আসছে, এজন্য মুরব্বীদের সঙ্গে ঘেস ঘেস করেন না। মুরব্বীদের অন্তরে কষ্ট দিলে আল্লাহ তাআলার কুদরতে অন্তর কষ্ট পাবে, কারণ এই মানুষটা আল্লাহর গোলামি করতে করতে দুর্বল হয়েছে। আল্লাহ রাসূল বলেন যে বড়দেরকে সম্মান করে না সে আমার দলভুক্ত না, সে আমার উম্মত না। তো বড় দুঃখ লাগে, আমার মসজিদের মধ্যে এক মুরব্বী আছে, আপনারা চিনবেন না, আপনাদের কাছে বললে গিবত হবে না, এটা আপনারা তো ওনারা চিনেনও না জানেনও না। তা আল্লাহর বান্দা এক মিনিটে চার রাকাত নামাজ পড়তে পারে, এক মিনিটে কয় রাকাত? আমি মনে হয় বেশি বইলা পালিছি, হয়তো এক মিনিটও লাগে না, ঘড়ি ধরে তো দেখি নাই, মনে হয় এক মিনিটও লাগে না। আমি মসজিদের চৌকাটের মধ্যে পা রাখছি, দেখলাম উনি নিয়ত বানছে, নামাজে দাঁড়াইতে দাঁড়াইতে যায় নামাজ শেষ, চার রাকাত কমপ্লিট, জোরে সুন্নত বইলা ফেলাইছে, হাই আফসুস। এজন্য বলা হয় নামাজ পড়তেও কি লাগে? ধৈর্য লাগে। যদি আপনার ধৈর্য নামাজের মধ্যে না থাকে, আপনার নামাজ নামাজ হবে না, এটা নামাজের সুরত হবে কিন্তু এই নামাজের রূহ নাই, এই নামাজের কলিজা নাই, কলিজা সারা নামাজ। নামাজ পড়বেন আল্লাহর খুশির জন্য, নামাজের মধ্যে কেরাত সহি হওয়া শর্ত, নামাজের মধ্যে তারতিব ঠিক রাখা শর্ত, ফরজ, ফরজের তারতিব ঠিক রাখা, এই নামাজের মধ্যে দুই সেজদার মাঝখানে বসা ওয়াজিব, রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব। আপনি এক মিনিটে চার রাকাত নামাজ পড়ে ফেললেন, আপনি নামাজের কি হক আদায় করলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলছেন সবচাইতে বড় চোর হলো যে নামাজের মধ্যে চুরি করে। কথাগুলো মনে রাখবেন, সবচাইতে বড় চোর কে যে নামাজের মধ্যে চুরি করে? সাহাবায়ে কেরাম বলল হুজুর নামাজের মধ্যে আবার চুরি কিরকম করে বলে করে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সে নামাজের রুকু সিজদা ঠিকভাবে আদায় করে না, নামাজের আরকানগুলো, নামাজের যে বিষয়গুলো, নামাজের কাজগুলো সে ঠিকভাবে আদায় করে না। এজন্য আমরা নামাজ পড়তে গিয়ে ওজন চুর না হয়, আমি আমার নামাজকে নামাজ বানাবো, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজ পড়তে দেখছি। একদল সাহাবায়ে কেরাম প্রায় ২০ দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিল, তিনারা ২০ দিন থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিভিন্ন আমল শিখছে। এরা কারা ছিল? পুরুষ। এরা কারা ছিল? পুরুষ। অনেক বাটপাড়ার আবার বলবে সল্লু কামার আই তুমুনি উসল্লি, তোমরা সেইভাবে নামাজ পড়ো যেভাবে রসুলকে নামাজ পড়তে দেখছো। এই হাদিস নিয়ে মহিলাদের সঙ্গে লাগাইয়া দেয়, মাসালার দিকে চলে যাইতেছি, আসলে মাসালাগুলো খুবই দরকার। এই নামাজ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যেইভাবে নামাজ পড়ছেন হুবহু সেইভাবে নামাজ পড়াটা পুরুষের জন্য, সল্লু সিগাটাও মুজাক্কারের সিগা পুরুষের, এটা পুরুষ লিঙ্গ এই শব্দটা। তো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কিভাবে নামাজ পড়ছেন সেই নামাজটা সাহাবায়ে কেরাম শিখছেন, সাহাবায়ে কেরাম থেকে তাবিঈগণ, তাবিঈ থেকে তাবে তাবিঈগণ, এই সিরিয়ালে আসতে আসতে বর্তমান যে উলামায়ে কেরাম রয়েছে তাদের কাছে এই নামাজ আছে। আপনার মসজিদের ইমাম সাহেব হুজুর আছে, আপনার নিজের সন্তান আলেমি দিন আছে, আপনার গ্রামের মধ্যে অনেক উলামায়ে কেরাম আছে, ওনাদের কাছে যান, আপনি গিয়া বলেন হুজুর আমার নামাজটা একটু কষ্ট করে দেখেন, নামাজটা আমার হয় কিনা, আমার সুরাটা হয় কিনা আপনি দেখেন, আমার আলহামদুলিল্লাহ হয় কিনা, আমার কোরআন শরীফের শেষের যে দর্শুর আমরা পড়ি নামাজের মধ্যে বেশি বেশি, এই দুস্তর আমার হয় কিনা, আলাম তারা থেকে নিয়ে সুরা নাস পর্যন্ত আমার হুজুর আত্মাহিয়াত, আমার তাশাহুদ, আমার দোয়ায় কোনো এগুলো হয় কিনা, আপনি এগুলো ঠিক করেন ভাই। আর নাই তো এই নামাজ সারা জীবন পড়লে আপনার কোনো ফায়দা হবে না, আল্লাহর কাজ করায় আপনাকে বেনামাজ হিসেবেই দাঁড়াইতে হবে, নামাজ চুর হিসেবে আসলে ময়দান আপনাকে দাঁড়াতে হবে। বড় দুঃখ লাগে
আজকে এই সময় যে সময়ের কসম আল্লাহ করেন এই সময়টা আমাদের জন্য বড় মূল্যবান সময় এই সময়ের কসমটা আল্লাহ প্রথমে কেন করেন যে পরবর্তী যে চারটা গুণের কথা আল্লাহ বলছেন এই চারটা গুণ সংগঠিত হয় সময়ের মাঝে সময়ের মাঝেই এই চারটা গুণ সংগঠিত হয় আমাদের কাজ কর্ম চাল চলন উঠা বসা সব কিছু সময়ের সঙ্গে সম্পৃক্ত এজন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন সময়কে যখন আমরা মূল্যায়ন করি এই সময়ের কসম আল্লাহ শুরুতে করেন কইরা আল্লাহ বলেন যে ক্ষতি থেকে বাঁচতে হলে এই চার গুণ তোমাদের মধ্যে থাকতে হবে সময় বড় খারাপ চলতেছে আমাদের আমরা সময় নষ্ট করতেছি আমরা সময়কে অযথা কাজের মধ্যে কাটিয়ে দিচ্ছি আমাদের ঘরে ঘরে আজকে ফিতনা ঢুকিয়ে দেওয়া হচ্ছে আহলে হাদিসের নাম দিয়ে দেখলাম কয়েকদিন আগে এক শায়খ নিজের তেলাওয়াত অশুদ্ধ আহলে হাদিস তারা কারা তারা আমাদেরকে নতুন এক ইসলাম শিখাতে চায় আহলে হাদিস এবং হিজবুত তাওহীদ তারা বড় সূক্ষ্মভাবে কোরআন হাদিসের কথা বলে সুন্দর সুন্দর যুক্তি দিয়ে আহলে হাদিস তারা কোরআন হাদিসের নাম দিয়ে সহিহ হাদিসের লেভেল লাগিয়ে আর হিজবুত তাওহীদ আমাদেরকে সুন্দর সুন্দর যুক্তি তর্কর মাধ্যমে আমাদেরকে তারা ইসলামকে বিকৃত করে তারা নতুন এক ইসলাম আবিষ্কার করতে চায় তারা তারা আপনাকে বলবে নবীর নিচে হাত বাইদা নামাজ পড়লে হবে না বিতর নামাজ তিন রাকাত না এক রাকাত পড়তে হবে আপনাকে বলবে তারাবির নামাজ বিশ রাকাত না আট রাকাত পড়তে হবে এরকম ফিতনা লাগাতেই থাকবে যেই নামাজ সহিহ হওয়ার জন্য কুরআনুল কারীমের তিলাওয়াত সহিহ হওয়া শর্ত সেই তিলাওয়াত শায়খের অশুদ্ধ আরেকজন প্রশ্ন করছে হুজুর নামাজের মধ্যে এই কুরআনুল কারীমকে যদি কেউ মাখরাজ ছাড়া গায়রে মাখরাজ যদি কেউ তিলাওয়াত করে তাহলে কোনো সমস্যা আছে কিনা দেখুন শায়খ কি উত্তর দেয় কত বড় দাজ্জাল আল্লাহ আল্লাহ আস্তাগফিরুল্লাহ শায়খ বলতেছেন মাখরাজ ছাড়া পড়লে কোনো সমস্যা নাই বরং ছেছরা মেছরা করে যদি পড়ে তাহলে ডাবল সওয়াব পাবে দলিল বুখারী মুসলিম দলিল কি বুখারী মুসলিম আরে ভাই বুখারী মুসলিম দলিল বুখারী মুসলিম কি কোনো হাদিসের নাম নাকি এটা তো কিতাবের নাম দুইটা হাদিসে দুইটা কিতাবের নাম বুখারী মুসলিমের কোথায় আছে যে মাখরাজ ছাড়া তিলাওয়াত করলে ডাবল সওয়াব হয় ফতোয়া দিয়ে দিছে ওই যে সহিহ হাদিসের লেভেল লাগাইছে দলিল দিছে কি বুখারী মুসলিম আরে বুখারী মুসলিম কি দলিল হলো নাকি কোন হাদিসের মধ্যে আছে অথচ নামাজ সহিহ হওয়ার জন্য কুরআনুল কারীমের তিলাওয়াত সহিহ হওয়া শর্ত সেই কুরআনুল কারীমের তিলাওয়াত আজকে বিকৃত হবে করা হচ্ছে যেই কুরআনুল কারীমের তিলাওয়াত সহিহ না হলে নামাজ হয় না সেই কুরআনুল কারীমের তিলাওয়াত সহিহ করার প্রতি মানুষকে নিরুৎসাহিত করা হচ্ছে আল্লাহ আমাদেরকে সমস্ত বাতিলদের ফতোয়া থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আমি বলতেছিলাম সূরা আসর আল্লাহ প্রথমে সময়ের কসম করছেন আলোচনা অনেক বেড়ে যাচ্ছে আমি বাড়বো না কারণ সময় কম কারণ তাফসির এমন একটা বিষয় এই তাফসিরের মধ্যে ঢুকলে কথা বাড়তেই থাকে আল্লাহর কোরআন তো গভীর এক সমুদ্র প্রথমে আল্লাহ তাআলা রব্বুল আলামিন সময়ের কসম করছেন কিসের কসম করছেন সময়ের কসম করছেন সময়ের কসম করে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন মানুষ ক্ষতিগ্রস্ত কিন্তু ক্ষতিগ্রস্ত কারা নয় যারা চার গুণওয়ালা যারা কয় গুণওয়ালা চার গুণওয়ালা চার গুণের এক নাম্বার গুণ কি এক নাম্বার হলো ঈমান সহজ কথা এক নাম্বারে কি ঈমান দুই নাম্বার হলো নেক আমল দুই নাম্বারে কি নেক আমল তিন নাম্বার হলো একে অপরকে সত্যের এবং সৎপথে চলার জন্য উপদেশ দেওয়া একে অপরকে সত্যের উপদেশ দেওয়া এবং চার নাম্বার হলো সবর সবরের উপদেশ দেওয়া যখনই আল্লাহর পক্ষ থেকে যে কোনো বালা মুসিবত আসে যেই কিছু আসে আল্লাহর পক্ষ থেকে তখন আপনি সবর করবেন ধৈর্য ধারণ করবেন তখন কি করবেন এই যে দেখুন এখানে যে প্রথম দুইটা বিষয় ঈমান এবং নেক আমল এটা প্রত্যেকের নিজের ব্যক্তিগত বিষয় এটা প্রত্যেকের কি ব্যক্তিগত বিষয় আমার ঈমান আমি সংশোধন করব আমি নেক আমল করব নিজের তাগে ঠিক করব তিন এবং চার নাম্বার যে বিষয় এটা শুধু ব্যক্তিগত নয় এটা সমাজ সংস্করণমূলক আমি নিজে ঠিক হব পাশাপাশি আমার সমাজকে ঠিক করব এক নাম্বারে হলো তিন নাম্বার বিষয়টা হলো কি একে অপরকে সৎপথে চলার জন্য আদেশ করা এবং চার নাম্বার হলো অন্যকে খারাপ কাজ থেকে এই সবর সবর কি সবর হলো আল্লাহর নাফরমানি থেকে বেঁচে থাকা তাহলে সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ জিনিসটা আরো সহজ হয়ে গেল ঈমান আমল সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ তাহলে আজকে আমরা এই সূরা আসর থেকে মূল যে চারটা বিষয় পেলাম যে আমাদেরকে কি করতে হবে যদি ক্ষতি থেকে বাঁচতে হয় দুনিয়া এবং আখেরাতের এক নাম্বার আমার ঈমানকে ঠিক করতে হবে
দুই নাম্বার আমাকে নেক আমল করতে হবে তিন নম্বরে আমি সৎ কাজের আদেশ করতে হবে সৎ কাজের আদেশ করতে হবে চার নাম্বার আল্লাহ তাআলা রব্বুল আলামিনের যে কোনো ফয়সালার ব্যাপারে একে অপরকে সবর এবং ধৈর্যের আদেশ করতে হবে এই সূরা কেন নাযিল হইছে আসুন দেখি আমরা কেন নাযিল হইছে والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন এ আল্লাহর বান্দা সময়ের শপথ সময়ের কসম মানুষ ক্ষতিগ্রস্ত কিন্তু চার গুণওয়ালা মানুষ ক্ষতিগ্রস্ত নয় চার গুণ কি এক নম্বরে হলো ঈমান দুই নম্বরে হলো নেক আমল তিন নম্বরে হলো সৎ কাজের আদেশ চার নম্বরে হলো অসৎ কাজ থেকে ফিরে থাকার জন্য এ আল্লাহ তাআলার বান্দা কেন এই সূরা নাযিল করা হলো এই সূরার শানে নুজুল কি আমার নবীর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় সাহাবী রহমাতুল লিল আলামিন বলেন হযরতে আবু বকর এমন এক সাহাবী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি এমন এক ব্যক্তিকে চিনি যার বাবাকেও আমি চিনি এই ব্যক্তি জান্নাতের যে কোনো দরওয়াজার সামনে যাবে জান্নাতের সেই দরওয়াজায় তাকে জান্নাতে প্রবেশ করার জন্য ওয়েলকাম জানাবে স্বাগতম জানাবে সাহাবায়ে কেরাম বলেন পয়গম্বর ওই সাহাবীটাকে কে ওই মায়ের ধন্য সন্তান যেই সন্তান জান্নাতের যে কোনো দরওয়াজায় যাবে ওই দরওয়াজায় তাকে জান্নাতে প্রবেশ করার জন্য স্বাগতম জানাবে রহমাতুল লিল আলামিন বলেন সেই ব্যক্তি হলো আবু বকর ইবনে আবু কুহাফার সন্তান আবু বকর সে হলো ওই ব্যক্তি জান্নাতের যে কোনো দরওয়াজার সামনে যাবে সেই দরওয়াজায় তাকে জান্নাতে প্রবেশ করার জন্য স্বাগতম জানাবে ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করলেন হযরত আবু বকর সিদ্দিক আল্লাহর জন্য এমন ভাবে মশগুল হয়ে গেছেন যে দুনিয়ার ব্যবসা বাণিজ্যের প্রতি এখন তিনার অন্তরের টান নাই দুনিয়ার সম্পদের প্রতি তিনার কোনো অন্তরের টান নাই সর্বক্ষণ কেমন করে আমার আল্লাহকে পাওয়া যায় আল্লাহর রসুলের সুন্না অনুযায়ী চলা যায় কেমন ভাবে ইসলামের সাজে নিজেকে সুসজ্জিত করা যায় হযরতে আবু বকরের জন্য পাগল পারা হয়ে গেছে এবার আবু বকরের ব্যবসার অবস্থা আগের মতো ভালো নয় এক ব্যক্তি এসে বলে এ আবু বকর তুমি তো ক্ষতিগ্রস্ত হয়ে গেলে ইসলাম গ্রহণ করার কারণে আজকে তোমার এই অবস্থা আবু বকরের মনের মধ্যে যখন ব্যথা লাগে আবু বকর বলে ওরে আল্লাহর বান্দা ক্ষতিগ্রস্ত তো দুনিয়ার সম্পদ নষ্ট হওয়ার নাম নয় ক্ষতিগ্রস্ত হলো ওই ব্যক্তি যার প্রতি আমার আল্লাহ নারাজ যার আখেরাত ধ্বংস হয়ে গেল যার উপর রহমাতুল লিল আলামিনের শাফায়াত থেকে যে ব্যক্তি বঞ্চিত হয়ে গেল সে হলো ক্ষতিগ্রস্ত আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন জিবরাইল আমিনকে বলে ওরে জিবরাইল যাও আমার আবু বকরকে সান্ত্বনা দেওয়ার জন্য কুরআনুল কারীমের পূর্ণ একটা সূরা সূরা আসর নিয়ে আমার নবী রহমাতুল লিল আলামিনের কাছে হাজির হয়ে যা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই সূরা আসর আল্লাহ নাযিল করলেন আল্লাহ বুঝালেন হে কাফিরের দল শুনো হে মুসলমানের দল শুনো সে সারা বিশ্ববাসী শুনে নাও দুনিয়ার ক্ষতি ক্ষতি নয় যার পরকাল ক্ষতিগ্রস্ত হয়ে গেল তার চাইতে বরবাদ পৃথিবীর জমিনে দ্বিতীয় আর কেউ নাই আর যে সমস্ত কথাগুলো বললাম আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের সবাইকে এই সূরা আসরকে পুঁজি বানিয়ে আল্লাহকে সন্তুষ্ট করে কবরে যাওয়ার তৌফিক দান করুন সকলেই বলি আল্লাহুম্মা আমিন